হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। সবাই ভাবছে যে হাতে ছিলনি আর তাওয়া নিয়ে কী করছে। তো আজকে আমি এমন একটা রেসিপি করতে চলেছি গ্যাস ছাড়াই, উনুন ছাড়াই। তো দেখতে পাচ্ছ ওদিকে একটু দেখা, ও দেখো প্রচুর প্রচুর গরম দিয়েছে, আমাদের দিকে এত রোদ দিয়েছে যে কি বলবো। তো ভাবলাম সবাই ভিডিওটা করে, তো আমিও একবার করে দেখি। এই যে তাওয়াতে আজকে আমি গরম ডিম ফ্রাই করবো, তো চলো তাওয়াটা দশ মিনিটও লাগবে না, 2 মিনিট দিলে মনে হচ্ছে যে তাওয়াটা গরম হয়ে যাবে। তো তাওয়াটা আমি দিয়ে দিই। আর এই যে দেখো ডিম নিয়েছি, এখানে ডিম আছে একটা, আর এই যে এটাতে তেল আছে। তো আপাতত এটা থাক এখানে, চলো এটা রোদে দিয়ে আসি। তো এই যে দেখো বন্ধুরা, এই যে বাটিটা নিচে বালি আছে, তো সেই কারণে আমি আর কি বাটির উপরে দিব, তা নাহলে ডিমটা চলে দিকে আসো। আজকে আমরা ডিম ফ্রাই খাবো। এখানে বসো, এখানে এখানে বসো তো। ওই দেখো তো গরম কি করে, তো আমার ঘাসটা খুব ডিস্টার্ব দিচ্ছে। পুরো চিপচিপা হয়ে গেছে তেলে, এত গরম দিয়েছে, এত গরম দিয়েছে। তো আজকে আমি ফার্স্ট মানে প্রথমবার ট্রাই করব যে গরমে আজকে ডিম ফ্রাই হয় কি হয় না। মনে হচ্ছে হয়ে যাবে, কারণ প্রচুর প্রচুর গরম উঠেছে। তো চলো, প্রায় 2 মিনিট পার হয়ে গেল, দেখে আসছি তাওয়াটা গরম হয়েছে কি না। তো এই যে বন্ধুরা তেল দিয়ে দিলাম, তো আর একটু গরম হবে। এদিকে আসো, এদিকে আসো, তো এদিকে আসো। তো বন্ধুরা এই যে দেখো, আমি কিন্তু তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে আর একটু সরে গিয়েছিলাম। দেখো তাওয়ার থেকে কিন্তু বাবা কি গরম। তো এই যে ডিমটা এখন দিব, ছেলেটা পুরো গরম হয়ে গেছে, পুরোটাই গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, বন্ধুরা দেখো আমার ডিম ফ্রাই হয়ে গেছে, সত্যি সত্যি দেখো। দেখো বন্ধুরা, আমি ভাবতেই পারিনি যে রোদের মধ্যে এরকম ডিম ফ্রাই হবে। তো এরকম যদি রোদে ডিম ফ্রাই হয়, তো গ্যাস আর ওভেনের কোনো দরকারই নেই একদম উনানের। তো চলো সামনে রাখা, সামনে রবি না, গরম আছে তো। আই অ্যাম তো অবাক, আমি একদম অবাক বন্ধুরা, প্রচুর প্রচুর এক্সাইটেড, কারণ আমি প্রথমবার এটা ট্রাই করছি। আর দেখো সত্যি সত্যি কিন্তু আমার ডিম ফ্রাইটা হয়েছে। এই যে দেখো একদম পুরো কিন্তু আমার ডিম ফ্রাই হয়েছে, একদম রেডি। তো চলো, আর এখানে কিন্তু প্রচুর রোদ্র, আর দেখছো আমার ভাস্তা, ও কিন্তু পুরো এক্সাইটেড, ও ডিমটা খাবে বলে বাবার আমাকে ডিম দেখাচ্ছিলো। দেখো বন্ধুরা আমার রোদের ডিম ফ্রাই, দেখো মুখ চোখ একদম, দেখো সিদ্ধ সিদ্ধ সব একদম ঘেমে গিয়েছে, রোদের মধ্যে বসে ডিম ফ্রাই করলাম। তো এখন এই যে খাবো, আর ওই যে দেখো তাওয়াটা ওখানে রাখলাম, প্রচুর প্রচুর রোদ। দেখো ওই দিকটা একদম তাকানো যাচ্ছে না, মনে হয় চাল দিলে ভাত সিদ্ধ হয়ে যাবে, চাল জল বসিয়ে দিলে। তো এই যে দেখো এখন খাবো, সরি এত রোদের মধ্যে আমি লবণ দিতে একদমই ভুলে গেছি, এত উৎসাহ ছিলাম যে লবণ দেওয়ার কথা আমার একটু মনে হচ্ছিলো। চলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।